উন্নয়নের ফটা ধুলহে কোবাইছে নাকি সরকারে? বিজেপির ডবল ইঞ্জিন সরকারের নমুনা। উন্নয়নের বাবে ধার্য করা ধন ব্যয় করাত ব্যর্থ হয়েছে বহুবলকি হিমন্ত বিশ্বর সরকার। মূলধনী শিতানত ধার্য করা মাত্র 66% ধনহে ব্যয় করবলে সক্ষম হয়েছে হিমন্ত বিশ্ব শর্মার সরকারে। বাকি 34% ধন ব্যয় করাত ব্যর্থ হয়েছে সরকার। উন্নয়নের নামত সচাকই ফটা ধুলহে কোবাইছে নাকি হিমন্ত বিশ্ব শর্মার সরকারে? সৌবাজি করে মুখ্যমন্ত্রী শর্মায় উন্নয়নের নামত জনতাক অভুয়াহে ভারী আহিছে নাকি? হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন অসম সরকারে মূলধনী শিতানত ব্যয়ের মাত্র 66% ধন ব্যয় করবলে সক্ষম হওয়ার পাছতে উদয় হয়েছে এই প্রশ্নর। উল্লেখ্য যে অসম সরকারে মূলধনী শিতানত ব্যয়ের বাবে ধৈর্য করেছিল মুঠ 31,398.89 কোটি টাকা। ব্যয় করেছে মাত্র 20,731.54 কোটি টাকা। কিন্তু অসমীয়া প্রতিদিন কাকতত প্রকাশিত বাতৰি মতে হিমন্ত বিশ্ব শর্মার সরকারে সেই ধন সম্পূর্ণরূপে ব্যয় করার ব্যর্থ হয়েছে। প্রকাশিত বাতৰি মতে অসম সরকারের বিত্তীয় বিভাগের তথ্য অনুসারে 2023 আর 2024 বিত্তীয় বর্ষত অসম সরকারে 66% ধনহে ব্যয় করবলে সক্ষম হয়েছে। এই ব্যয়ের সিংহভাগেই হিতাধিকারীর নামত ব্যয় করা বলে প্রকাশ পাইছে। উল্লেখ্য যে অসম সরকারে 2023 আর 2024 বিত্তীয় বর্ষত ব্যয়ের বাবে মুঠ 1,50,050.20 কোটি টাকা ধার্য করেছিল। ইয়াৰে ৰাজহ শিতানত 1,18,433.95 কোটি টকা ধার্য করার বিপরীতে মূলধনী শিতানত ধার্য করে মাত্র 31,398.89 কোটি টকা। ইফালে তথ্য অনুসারে যাওয়া বিত্তীয় বর্ষত সরকারে ব্যয় করে মুঠ 1,11,604.9 কোটি টকা। ব্যয়ের হার হয়েছে 74.38%। নকলেও হব, মাহে মাহে ঋণ লয় অহা হিমন্ত বিশ্ব শর্মার সরকারে উন্নয়ন ঢাক ঢোল ঠিকই বজায় আহিছে, হিতাধিকারীকো ঠিকই ধন বৃদ্ধি আহিছে। কিন্তু ইয়ার পাছতো সরকারে মূলধনী শিতানর ব্যয়ের বাবে ধার্য ধন ব্যয় করব নোৱাৰাটো হিমন্ত বিশ্ব শর্মার সরকারের চূড়ান্ত ব্যর্থতাই নহয়, ফুপজয়ী সরকারখনের বাবে লজ্জাজনক কথা বলেও বিবেচিত হয়েছে। কারণ কেবল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর অমিত শাহে অসমৰ ডাবল ইঞ্জিন সরকারে উন্নয়ন জোয়ার আনিছে বলে দম ভালি মারি ফুড়ে। নিউজ ডেস্ক রিপোর্ট, নর্থ ইস্ট নাও।